আসসালামু আলাইকুম। আজ 5ই ফেব্রুয়ারি 2021, আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি ডট প্রেস প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। স্পন্সর বাই টিপটপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসাবে থাকছি আমি, মোহাম্মদ সাদিক হোসেন। প্রিয় দর্শক, আজকের প্রতিদিনের গল্পে যা থাকছে শুরুতে তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। কম আলোই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ। ব্যবহার করুন সুপারস্টার এলইডি, যা দেয় সঠিক মাত্রার আলো। আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয়। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় বাংলাদেশ নিয়ে প্রচারিত রিপোর্টে প্রতিবেদক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে বিক্ষোভ ও তার কুশপুত্তলিকা দাহ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। এদিকে পররাষ্ট্রমন্ত্রী সরাসরি না বললেও ইঙ্গিতে বলেছেন, বাংলাদেশের একজন জামাই এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। এখন প্রশ্ন হচ্ছে, কে এই ডেভিড বার্গম্যান? ব্রিটিশ বংশোদ্ভূত সাংবাদিক ডেভিড বার্গম্যানের জন্ম 1965 সালে। তার পিতা উত্তর লন্ডনের ডেন্টিস্ট অ্যালান বার্গম্যান। ডেভিড পড়াশোনা করেছেন বার্মিংহাম ইউনিভার্সিটিতে রাজনীতি ও আইন বিষয়ে। এরপর যুক্তরাজ্যের 2020 টেলিভিশনে কাজ করেছেন তিনি। সেখান থেকে বাংলাদেশে এসে বসবাসের সূত্রে বার্গম্যান কাজ করেছেন ঢাকা ট্রিবিউন, ডেইলি স্টার, বিডি নিউজ 24.com ও দৈনিক নিউ এজে। ডেভিড বার্গম্যান বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী ডক্টর কামাল হোসেনের জামাতা, অর্থাৎ ব্যারিস্টার সারা হোসেনের স্বামী। তাদের দুই সন্তান রয়েছে। বার্গম্যানের উল্লেখযোগ্য কাজের মধ্যে একটি হল 1995 সালে নির্মিত ডকুমেন্টারি। এবছর তিনি ব্রিটিশ টিভি চ্যানেলের জন্য 71 সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যা নিয়ে ওয়ার ক্রাইমস ফাইল নামে একটি ডকুমেন্টারি তৈরি করেন। তার কাজের স্বীকৃতি হিসেবে যুক্তরাজ্যের রয়্যাল টেলিভিশন সোসাইটির পুরস্কার পেয়েছেন বার্গম্যান। বর্তমানে তিনি নিজস্ব উদ্যোগে বাংলাদেশ ওয়ার ক্রাইমস ব্লগ, আই বাংলাদেশ পলিটিকো নামে দুটো ব্লগ পরিচালনা করছেন। ডেভিড বার্গম্যান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের প্রতিবেদনের জন্য খ্যাতি পান। 1995 সালে তিনি ব্রিটিশ টেলিভিশনের রিপোর্টার এবং গবেষক হিসেবে কাজ করেছেন এমন একটি তদন্তকারী ডকুমেন্টারি একটি পুরস্কার জিতেছিলেন। তবে 2015 সালে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধের সরকারি পরিসংখ্যানের বিরোধিতা করার জন্য তাকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এ এক রুদ্ধশ্বাস ঘটনা। বিজনেস টুডে জানিয়েছে, পাকিস্তানের বেলুচিস্তানের কয়েক কিলোমিটার ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালালো ইরানের সেনাবাহিনীর সবচেয়ে দক্ষ শাখা তথা স্পেশাল ফোর্স ইরানি রেভলিউশনারি গার্ড কোর। ওই হামলায় নিহত হয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী। আগাম গুপ্তচর মারফত খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে বেলুচিস্তানের ইরান সীমান্তের কাছে রুক্ষ পাহাড়ি এলাকায় সার্জিক্যাল স্ট্রাইক চালায় ইরানি সেনারা। তাদের অভিযানে নিহত হয় জইশ আল আদল সংগঠনের বহু জঙ্গি এবং বেশ কয়েকজন পাকিস্তানি সেনা। পাকিস্তান শিবিরে নিহতের সংখ্যা 50-এর কাছাকাছি। অভিযানে জখম হয়েছেন বেশ কয়েকজন ইরানি সৈনিক। জানা যায়, ইরানের দুই সেনা গত 2.5 বছর ধরে জইশ আল আদলের হাতে পণবন্দী ছিল। তাদের নিরাপদে উদ্ধার করতেই সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে। এই অভিযান সফল হয়েছে জঙ্গি সংগঠন জইশ আল আদলের আগে বহুবার আত্মঘাতী হামলা চালিয়ে অনেক ক্ষয়ক্ষতি করেছে শিয়া মতাবলম্বী ইরানের রেভলিউশনারি গার্ডের। জইশ আল আদল দাবি করেছে, তারা ইরান সরকারের বিরুদ্ধে সে দেশের বালুচ নাগরিকদের রক্ষার জন্য লড়াই করছে। আগেও বেশ কয়েকবার ইরানের সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে জিহাদি সংগঠনটি। 2019 সালে বালুচিস্তানে ইরান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় 27 জন ইরানি সেনাকে হত্যা করে জইশ আল আদল। রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর নিহতের ঘটনা। এবার নিখোঁজ ছাত্রী নেহাকে গ্রেফতার করাচ্ছে পুলিশ। নিহত শিক্ষার্থীর বাবার করা মামলায় নেহা এজাহারভুক্ত আসামি। এর আগে একই মামলায় আরও 2 জনকে গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেককে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত আটক করা হয়েছে 23 জনকে। অভিযান চালানো হয়েছে উত্তরার বিভিন্ন বার, ক্লাব, রেস্টুরেন্টে। মোট মামলা হয়েছে 3টি। এ প্রসঙ্গে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল সংবাদ মাধ্যমকে বলেন, ওই তরুণী ও তার বন্ধু রায়হান সহ 4 জন শুক্রবার উত্তরার ব্যাম্বু রেস্টুরেন্টে যায়। সেখানে তারা মদ পান করে। এর মধ্যে একটা মেয়ে অসুস্থ হয়ে চলে যায়। আর বাকিদের মধ্যে আরাফাত মর্তুজা রায়হান চৌধুরী এবং ভিকটিম মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ে নুহাদ আলম তাফসিরের বাসায় যায়। সেখানে তারা রাত যাপন করে।
রাতে আরাফাত ও ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে আনোয়ার খান মডার্ন হাসপাতাল ও সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সিটি হাসপাতালে শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরাফাত। রোববার দুপুরে আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যায় ওই ছাত্রী। এ ব্যাপারে ছাত্রীর বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। জানা গেছে, রিমান্ডে রায়হান পুলিশকে জানিয়েছে ওই ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল, তাদের মাঝে প্রায়ই শারীরিক সম্পর্ক হতো, তাফসিরের বাসায় গিয়ে শারীরিক সম্পর্ক হয়। ওই রাতে তরুণী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান অধ্যাপক সেলিম রেজা বলেন, ওই শিক্ষার্থীর শরীরে জোরপূর্বক ধর্ষণের আলামত পাওয়া যায়নি, খাবারে বিষক্রিয়ার ফলে তার মৃত্যু হতে পারে। হাজার হাজার কোটি টাকার লোপাটের তথ্য চাপা দেওয়ার অভিযোগ ওঠায় বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্ব থেকে নির্বাহী পরিচালক শাহ আলমকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের অফিসিয়াল আদেশে নির্বাহী পরিচালক শাহ আলমকে আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে, তাই আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এবং বর্তমান নির্বাহী পরিচালক শাহ আলমের অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখছে ব্যাংক কর্তৃপক্ষ। বুধবার আদালতে ইন্টারন্যাশনাল লিজিং এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশিদুল হকের স্বীকারোক্তির ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রাশিদুল হক জানান, আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনিয়ম চাপা দিতে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন কর্মকর্তাদের মাসুহারা দেওয়া হতো। এসব অনিয়মের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের তৎকালীন মহাব্যবস্থাপক ও বর্তমান নির্বাহী পরিচালক শাহ আলম ও সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। টিপটপ পার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। দর্শক নিচ্ছে সুপারস্টার গ্রুপ বিরতি, ফিরছি একটু পরেই। এই, তোমাকে না বলছি বোর্ড দেখে লেখা তুলতে। বাবা, ভালো মতো দেখতে পাচ্ছি না। কম আলোই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ। ব্যবহার করুন সুপারস্টার এলইডি, যা দেয় সঠিক মাত্রার আলো। আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয়। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশসেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশসেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং। সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। স্বাগত আবারও, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। সিলেট থেকে ট্রলারে আসা সেই মেছো বাঘ কুমিল্লা চিড়িয়াখানা থেকেও পালিয়েছে। চিড়িয়াখানার খাঁচা থেকে মেছো বাঘ পালিয়ে যাওয়ায় হতাশ দর্শনার্থীরা। নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। জেলা পরিষদ বলছে, জনবল ও অর্থ সংকটের কারণে চিড়িয়াখানার নানা সীমাবদ্ধতা রয়েছে। এ প্রসঙ্গে গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজল মীর জানান, বাঘের বিষয়ে তদন্ত কমিটি করব। জানা গেছে, গত 23 জানুয়ারি মেঘনা উপজেলার প্রশাসনের কাছে মেছো বাঘটি হস্তান্তর করেন স্থানীয়রা। বাঘটি বালুবাহী ট্রলারে সবার অজান্তে সিলেট থেকে কুমিল্লার মেঘনা উপজেলায় আসে। 24 জানুয়ারি জেলা প্রশাসনের কাছে বাঘটি হস্তান্তর করেন উপজেলা প্রশাসন। কুমিল্লা চিড়িয়াখানায় পুরাতন বাঘের খাঁচায় মেছো বাঘটি রাখা হয়। পরদিন 25 জানুয়ারি সকালে খাঁচায় বাঘটি দেখা যায়নি। চিড়িয়াখানার প্রাণীদের পরিচর্যা কর্মী শাহ আলম বলেন, ডিসি স্যার যে দিন বাঘটি দিয়েছেন, আমরা খাঁচায় রেখেছি, মুরগির গোস্ত পিস করে রাতের খাবার দিয়েছি, পানি দিয়েছি, সকালে এসে দেখি বাঘ নাই। খাঁচার ভিতর বাঘ থাকার ছোট ঘর আছে, সেই ঘরে গিয়েও দেখি নাই।
কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের ইজারাদার মোহাম্মদ আনিসুর রহমান জানান, যেদিন বাঘ খাঁচায় রাখা হয়েছে সে রাতেই পালিয়েছে, তবে খাঁচায় তেমন কোনো ফাঁকা নেই। আমাদের ধারণা ওপরের দিকে কিছুটা ফাঁকা আছে, যেহেতু খুবই ছোট হয়তো রড বেয়ে ওপরে উঠে ওই অংশ দিয়ে চলে গেছে। কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলালুদ্দিন বলেন, চিড়িয়াখানায় জনবল সংকট আছে, রয়েছে বাজেট স্বল্পতা, যেভাবে দেখাশোনা পরিচর্যার দরকার ছিল সেভাবে তা না করার কারণে বাঘটি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। দর্শক, এর মধ্য দিয়ে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। প্রিয় দর্শক, changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অন্তহীন শুভেচ্ছা।